নির্বাচনী ইশতেহার তৈরি করছে না বিএনপি, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনে যেতে নির্বাচনী ইশতেহার তৈরি করছে না বিএনপি। এই সরকারকে কিভাবে বিদায় করা যায়, বিএনপি সেই ইশতেহার তৈরি করছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে যারা নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে বলে বলছেন, আমি বলবো তারা নাস্তিক, আল্লাহর উপর তাদের কোনো বিশ্বাস নেই। গয়েশ্বর বলেন, অনেকে বলেছেন বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে, কিন্তু আমি বিশ্বাস করি না। এমন তো হতে পারে বাংলাদেশের যে ধরনের ঘটনা ঘটবে এতে মানুষ শ্রীলঙ্কার ঘটনা ভুলে যাবে, আর কোনো রিয়াকশন নয়, এখন হচ্ছে অ্যাকশন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কমিশন কি করবে, কি করছে তা নিয়ে বিএনপির দলের কোনো মাথা ব্যথা নেই। জাতির মাথা ব্যথা একটাই, তারাও হাসিনা বাঁচাও দেশ জনগণের বাংলাদেশ। তাই নির্বাচন শব্দটা মুখে আনবেন না, নির্বাচন নিয়ে কোনো কথা নয়। এদেশে নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিদায় করতে বিএনপি ইশতেহার তৈরি করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তাদের ভাষ্য, সরকারকে আর ছাড় দেওয়া যাবে না। যশোর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে থেকে এমন পরিকল্পনার কথা জানান দলটির নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশের আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্য মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতারা বক্তব্য দেন। মির্জা আব্বাস বলেন, অনির্বাচিত এই সরকারকে আর ছাড় দেয়া যাবে না। কিভাবে এই সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। ইভিএম বুঝি না, ইভিএম চিনি না, কাজে আগামী নির্বাচন ইভিএম না কিভাবে হবে সেটা বিষয় নয়। দলীয় সরকার কিংবা শেখ হাসিনাকে দায়িত্বে রেখে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। হাসিনার অধীনে নির্বাচনের কোনো জন্য বিএনপি প্রস্তুত নয়, বরং কিভাবে এই সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। বিএনপিকে প্রতিদল একা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করেন মির্জা ফখরুল। মির্জা আব্বাস বলেন, জেলখানার কান ধরে যিনি বলেছিলেন জীবনে আর কোনোদিন রাজনীতি করবেন না, আজ তিনি বলেন বিএনপি পতিত দল। আমার কথা হচ্ছে, বিএনপি যদি পতিত দল হয় তাহলে বিএনপিকে নিয়ে আপনাদের এত ভয় কেন? কেন বিএনপিকে মিটিং মিছিল সভা সমাবেশ করতে দিতে চান না? তিনি বলেন, 40 বছর অতিবাহিত হওয়ার পরেও যদি যুদ্ধাপরাধীদের বিচার হয়ে থাকে, হতে পারে, তাহলে প্রয়োজনে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।